হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের পৃথিবীর এমন কিছু অদ্ভুত জায়গার কথা বলতে চলেছি যেটা দেখার পর আপনারা নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না। আর এই জায়গাগুলি এতটাই অদ্ভুত যে যেখানে কোনো মানুষ গেলে আর ফিরে আসতে চায় না। নাম্বার 1, নর্থেন পাটাগোনিয়া। এই জায়গাটিকে পৃথিবীর সব থেকে বেশি বরফযুক্ত এলাকা হিসেবে ধরা হয়। এই জায়গাগুলিতে অনেক বড় বড় বরফের স্তূপ ও বরফের নদী দেখতে পাওয়া যায়। আর যদি আপনারা এই জায়গাটিতে যাওয়ার কথা ভাবেন তাহলে অবশ্যই সাবধান, কারণ এই জায়গাগুলিতে সাধারণ টুরিস্টদের জন্য যাওয়া অনেকটাই বিপজ্জনক হয়ে পড়ে। কারণ সেখানে যদি কোনোভাবে আটকে যান, যেখানে মাইলের পর মাইল যাওয়ার পরে কোনো মানুষের খোঁজ বা সন্ধান পাওয়া যায় না। নাম্বার 2, ডেভিলস কেটাল। মিনা সভ্যতার ইতিহাসে প্লুটো নদীর রহস্য আজ পর্যন্ত উদ্ঘাটন করা সম্ভব হয়নি। বলা হয় যে যেখান থেকে নদী শুরু হয় ঠিক ওই স্থান থেকে 12 ফুট দূরে নদীর ঝর্ণার রূপে 800 ফুট উঁচু স্থান থেকে মাটিতে পড়ে, যে স্থানে দুটি ঝর্ণা হয় আর একটি ঝর্ণা মাটিতে মিলে যায়। কিন্তু অবাক করা বিষয় এটা যে অন্য একটি ঝর্ণা কোথায় যায় তা আজ পর্যন্ত জানা যায়নি। নাম্বার 3, লেক ভ্যাস্টাক। উত্তর টাঙ্গালিয়ায় অবস্থিত এই লেকটিকে পৃথিবীর সব থেকে ভয়ানক লেক হিসেবে ধরা হয়, কারণ এই লেকটিতে পানিতে সোডিয়াম ও ক্লোরাইটের মাত্রা এতটাই বেশি যা আপনার শরীরে নয় আপনার চোখকে এবং আপনার চামড়াকে জ্বলিয়ে দিবে। আর এই লেকের পানি লাল হওয়ার কারণ পানিতে থাকা বেশি মাত্রার কেমিক্যাল। আর এই লেকটিতে শুধুমাত্র ফ্লাইং নামের পাখিদের দেখতে পাওয়া যায়। নাম্বার 4, বয়েলিং রিভার। অ্যামাজন জঙ্গলে অবস্থিত এই নদীটি তার ফুটন্ত পানির জন্য অনেকটাই বিখ্যাত। এই নদীটির পানি 90 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম হয়ে থাকে, যেখানে সাধারণ কোনো মানুষ সাঁতার কাটা প্রায় অসম্ভব। কিন্তু অবাক করা বিষয় এটা, আজ পর্যন্ত কেউ এটা জানতে পারেনি এই নদীটির পানি কোথা থেকে কিভাবে গরম হয়ে আসে। কিন্তু বিজ্ঞানীরা অনেক গবেষণা করে বলে এই নদীটির পানিতে কোনো কেমিক্যাল কিংবা নদীর আশেপাশে কোনো ফুটন্ত আগ্নেয়গিরি নেই। নাম্বার 5, কাওয়া ইদেন। ইন্দোনেশিয়া অবস্থিত এই জায়গাটি তার জীবন্ত আগ্নেয়গিরির জন্য অনেকটাই বিখ্যাত। শুধুমাত্র দিনের বেলায় নয়, রাতের বেলা থেকে এই জায়গা থেকে নীল রঙের লাভা বেরোতে দেখতে পাওয়া যায়। বলা হয় যে এই জায়গাটি খুব সুন্দরের কারণ ওইখানে থাকা অনেকগুলি কেমিক্যাল রয়েছে যা এই জায়গাটিকে পুরোপুরি পৃথিবী থেকে অনেকটাই আলাদা করে তোলে। তো বন্ধুরা, এই 5টি বিষয় সম্পর্কে জেনে আপনার কেমন লাগলো? অবশ্যই আপনার মতামত আমার কমেন্ট বক্সে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে আমার পাশে থাকবেন।